সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে চট্টগ্রাম চার আসনে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আপনাকে স্বাগত জানাই। আপনার থেকে আমরা জানতে চাই যে আপনার এই আসন, এই আপনার এই আসনে বিএনপির বর্তমান কী অবস্থা, আন্দোলনের কী অবস্থা, নির্বাচন নিয়ে কী ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি টেলিভিশনের, আজকে যারা এসেছেন আপনাদেরকে এবং ডিবিসি টেলিভিশনের মাধ্যমে যারা দেখতেছে তাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা এবং সীতাকুণ্ডর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ডে একটি সুসংগঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের চেয়ে এই সীতাকুণ্ড একটু রাজনৈতিকভাবে আলাদা। আমরা বিগত আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি সময় সারা বাংলাদেশের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা এখানে তাদের ভূমিকা অব্যাহত রেখেছে, যেটা সারা বাংলাদেশে প্রমাণিত। তারই কারণে এবং রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে আজকে দীর্ঘ আট বছর আমাদের এই সীতাকুণ্ডের কাণ্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী আজকে সরকারের রোষানলে পরে দীর্ঘ আট বছর কারাগারে। উনি কারাগারে থাকা অবস্থায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহ সীতাকুণ্ডে অত্যন্ত ইনশাল্লাহ আমরা সক্রিয়। আমরা বিগত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেটা আমরা প্রমাণ রেখেছি। আজকে আমরা বলতে চাই যে আন্দোলন সংগ্রাম, আমাদের আন্দোলনটা হচ্ছে বর্তমান যে রেজিম সরকার, এই রেজিমের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনে সারা বাংলাদেশের সমস্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে যাতে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। আপনারা দেখেছেন দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আজকে নতুন ভোটাররা তারা ভোট কী জিনিস জানে না। আজকে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ভোট জানে না, ভোটাধিকার প্রয়োগ কী জিনিস তারা জানে না, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন। এই ইনশাল্লাহ এই একদফা আন্দোলন যে আমাদের শেষ পর্যায়ে রয়েছে, এই একদফা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ বিজয় লাভ করবে, এটা সময়ের ব্যাপার মাত্র আমি মনে করি। আজকে আমাদের নেতা দীর্ঘ আট বছর কারাগারে একটি মাত্র কারণ, উনি বাংলাদেশের মানুষকে আসলে নির্বাচনে যাচ্ছেন না, আন্দোলনে থাকছেন। আমরা অবশ্যই নির্বাচনে যাব, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, কারণ এই দেশের মানুষ তো এই সরকারের হাসিনার অধীনে ভোট দিতে যায় না। আপনারা দেখেছেন জাতীয় সংসদ ব্যতীত স্থানীয় সরকার নির্বাচনেও তারা তারা নির্বাচন করে কিন্তু ভোট কেন্দ্রে কেউ যায় না, ভোট কেন্দ্রে কুকুর বিড়াল ঘুমিয়ে থাকে। আপনারা তারা 1% 2% ভোটের মাধ্যমে তারা সেটাকে রাতারাতি চেঞ্জ করে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার যেটা চেষ্টা করেছে। বক্তব্য স্পষ্ট, আপনাকে ধন্যবাদ কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সিএসএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা সামনে সংবাদে তুলে ধরবো আওয়ামী লীগের এক নেতার কথা, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।